আজকে সিলেট মহানগর বিএনপি মহানগর কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় এবং জেলা সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত যে খুব তাড়াতাড়ি এসে আবার তাড়াতাড়ি আপনাদের মাঝে থেকে চলে যেতে হচ্ছে, কারণ আজকে 5টা জায়গায় আমাকে যেতে হচ্ছে, তো সবগুলো জায়গাতে ইফতারের আগেই যেতে হবে। তো সেই জন্য সবগুলো জায়গাতেই আমার সকল নেতাকর্মীদের সাথে আমি খুব সংক্ষিপ্তভাবে দেখা করে যেতে চাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগেই এখানে জেলা বিএনপির ইফতার হয়েছে, সেখানে আমি কতগুলো কথা বলেছিলাম। আমাদের নতুন করে খুব বেশি বলার কিছু নেই, কথা আমাদের একটি। কি সেই কথা? কথাটি আমাদের হচ্ছে যে সমগ্র বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি, সেটা আমার থেকে আপনারা যারা দেশে আছেন আপনারা আরো ভালোভাবে ওয়াকিফল আছেন। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, আজকে আমাদের এই সিলেটে আমি সেই বললাম বেশ কয়েকজন মানুষের কথা বলেছিলাম, ইলিয়াস আলী নামে একজনের কথা বলেছি, দিনার নামে একজনের কথা বলেছি, এরকম আরো অনেকের কথা বলেছিলাম, বেশ কয়েকজনের কথা বলেছিলাম, যে মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই। এরকম সারা বাংলাদেশে কিন্তু এরকম বহু আমাদের সহকর্মী আছে যাদেরকে আমরা আমাদের মাঝে থেকে হারিয়ে ফেলেছি, আমরা হারিয়ে ফেলিনি, যাদেরকে অ্যাকচুয়ালি আমাদের মাঝে থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে কি করা হয়েছে তাদেরকে, অনেকের বিষয়ে আজও আমরা জানি না। আবার অনেককে আমরা দেখেছি আমাদের অনেক সহকর্মীকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে সমগ্র বাংলাদেশের এই হচ্ছে অবস্থা। আমরা যদি দেশের বিভিন্ন দিকে তাকাই, আমরা দেখতে পারব অসহায় মানুষ, দারিদ্রগ্রস্ত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, অনাহারে মানুষ মারা যাচ্ছে। আপনাদের এখানে আসার আগে, একটু আগে আমি জামালপুর জেলা থেকে এসেছি, জামালপুর জেলাতে কিছুদিন আগে এক কৃষক অসহায়ভাবে আজকে আমরা দলের পক্ষ থেকে কিছু সহযোগিতা করেছি। এরকম মানুষ শুধু জামালপুর জেলাতে না, এরকম মানুষ প্রায় প্রতি জেলাতেই আছে। আজকে আজকে টিসিবি ট্রাক আমরা দেখি, টিসিবি ট্রাকের পেছনে লম্বা লাইনটা আপনারা দেখেছেন, কত বড় লম্বা লাইন। এই লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, অসহায় মানুষের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু অসহায় মানুষের সংখ্যাই বৃদ্ধি পাচ্ছে না, এই দেশে নির্যাতিত মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে সিলেট জেলার সাথে, সিলেট মহানগরীর সাথে কথা বলছি। এইখানে আপনারা যারা নেতাকর্মী, আপনারা যারা আজকে উপস্থিত, নেতাকর্মীদেরকে কিভাবে গুলি করে, পুলিশ গুলি করে কিভাবে হত্যা করেছে, কারণ সে তার বাবার ভোটের ব্যবস্থা করতে চেয়েছিল। ঠিক একইভাবে বিগত নির্বাচনের সময় কিভাবে মানুষের ভোটের অধিকার, সমগ্র বাংলাদেশে 11 কোটি মানুষের ভোট কিভাবে ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখেছেন। তো এখন প্রিয় নেতৃবৃন্দ, আমরা ভোটের কথাই বলি, আমরা মানুষের আজকে সম্পদের কথাই বলি, কিভাবে দুর্নীতি, কিভাবে সমগ্র দেশে এই মাফিয়া সরকার কিভাবে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের সম্পদ বলেন, জনগণের সম্পদ বলেন, কিভাবে লুটপাট করছে, এর 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 উদাহরণ বা হিসাব দিয়ে আজ শেষ করা যাবে না। আমরা দেখেছি যে এই এই মাফিয়া সরকারের আমলে খিচুড়ি রান্না শিখতে বিদেশে লোক পাঠানো হচ্ছে এবং তার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট করা হচ্ছে। আমরা দেখছি যে এই মাফিয়া সরকারের সময়, এই লুটেরা, এই ডাকাত সরকারের সময় কিভাবে হাসপাতালের পর্দা কেনা হচ্ছে 37 লক্ষ টাকা দিয়ে একটি পর্দার দাম, কিভাবে একটি বালিশের দাম 7,000 টাকা দিয়ে, জনগণের অর্থ 7,000 টাকা দিয়ে বালিশ কেনা হচ্ছে। এইভাবে যদি আমরা বলি, আরো বহু এরকম উদাহরণ আছে। আমরা ভোটের কথা যদি বলি, ভোটের যে ব্যাপার, ভোট যে 11 কোটি মানুষের ভোট যে কিভাবে এরা লুট করেছে, এর প্রকৃষ্ট উদাহরণ আপনারা এখানে উপস্থিত প্রতিটি মানুষ, এর উদাহরণ, এর এর এক্সাম্পল, এই যে এর চাক্ষুষ প্রমাণ আজকে লাইভের মাধ্যমে যতজন মানুষ দেখছেন, বাংলাদেশের যতজন মানুষ আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা প্রতিটি মানুষ এর চাক্ষুষ উদাহরণ, যে কিভাবে আপনাদের মূল্যবান ভোট, প্রতিটি মানুষের একটি ভোট, সেই একটি মাত্র ভোটকে কিভাবে এই ভোটার, এই ভোট ডাকাতরা, এই দুর্বৃত্ত ভোট ডাকাতরা কিভাবে ভোট ডাকাতি করে নিয়েছে 2018 সালে।
আজকে শুধু ভোট ডাকাত নয়, এই 2-3 দিন আগের ঘটনা, 3-4 দিন আগের ঘটনা, নিউ মার্কেট ঘটনায় আপনারা দেখেছেন যে কিভাবে আওয়ামী লীগের দুর্বৃত্ত, আওয়ামী লীগ নামক যে দুর্বৃত্তের দল, এদের লোকজন কিভাবে মানুষকে পিটিয়ে হত্যা করেছে, কিভাবে মানুষকে তারা হত্যা করেছে, এটিই হচ্ছে তাদের চরিত্র। ভোট ডাকাতি, মানুষের সম্পদ লুট এবং মানুষকে হত্যা, এইটিই তাদের রাজনীতি। আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, দেশের স্বাধীনতার পর যখন তারা ক্ষমতায় আসছিল এবং এইবার যখন আবার জোর করে ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় আসছিল, এর বাইরে কোনো কাজগুলো কিন্তু তাদের নেই। মানুষের সম্পদ লুট করা, মানুষকে হত্যা করা, পিটিয়ে মারা, মানুষের ভোট দখল করা, ভোট ছিনতাই করা, এটি এটিই হচ্ছে এই দুর্বৃত্ত, এই রাজনৈতিক, এই দলটির কাজ। শুধু তাই না, আজকে নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন আপনারা যে গতকাল সুপ্রিম কোর্টে ঢুকে, সুপ্রিম কোর্টে কয়দিন আগে সুপ্রিম কোর্ট বারের ইলেকশন হয়েছে, সেখানে ঢুকে কিভাবে লয়ারদের ভোটার, আমাদের উকিল ব্যারিস্টারদের ভোটার, লয়ারদের অ্যাডভোকেট ব্যারিস্টারদের ভোটার কিভাবে ভোট ডাকাতি করে তারা গত রাত্রে পাল্টে দিয়েছে, রেজাল্ট পাল্টে দিয়েছে, এবং পাল্টে দিয়ে পুলিশ প্রহরায় যাদেরকে বিজয়ী ঘোষণা করেছে, এমনই হয়েছে যে পুলিশ প্রহরায় তাদেরকে বিচার বিজয়ী ঘোষণা করতে হচ্ছে। এই হচ্ছে এদের অবস্থা। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, একটু আগেই বলেছি এখানে উপস্থিত প্রত্যেকের নামে মিথ্যে মামলা আছে এখানে, এই ঘরের বাইরে বলেন, মহানগরী বলেন, সিলেট জেলা বলেন, সিলেট বিভাগ বলেন, আপনি যেই থানায় যাবেন, যেই গ্রামে যাবেন, যেই পৌরসভায় যাবেন, প্রত্যেক জায়গায় আমার যারা নেতাকর্মী, বিএনপির যারা নেতাকর্মী, যারা শহীদ জিয়ার নেতাকর্মী, যারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতাকর্মী, প্রত্যেকটি নেতাকর্মীর নামে মিথ্যে মামলা আছে। আজ শুধু নেতাকর্মী না, আমাদের যারা সমর্থক, আমাদের যারা ভোটার, অর্থাৎ এই দুর্বৃত্তের, এই আওয়ামী লীগ নামক দুর্বৃত্তের, এই ভোট ডাকাত মাফিয়া, এদের সাথে যারা নাই তাদের প্রত্যেকের নামে আজকে মিথ্যে মামলা আছে। কাজেই আজকে সিদ্ধান্ত নিতে হবে, এখানে উপস্থিত আপনারা মিথ্যা মামলার জন্য আপনাদেরকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কোর্টে হাজিরা দিতে হয়, কোর্টে কোর্টের বারান্দায় ঘুরতে হয়। এখন সিদ্ধান্ত নিতে হবে, জাতি তৈরি হয়ে আছে, আপনাদেরকে এখন তৈরি হতে হবে। সমগ্র জাতি এদের কাছ থেকে পরিত্রাণ চায়, এদের কাছ থেকে বেরিয়ে আসতে চায়, দেশ এদের কাছ থেকে বেরিয়ে আসতে চায়, দেশের ভেতরের মানুষ, দেশের বাইরে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী বেরিয়ে আসতে চায়। আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে নেতাকর্মীরা, এখানে ঘরে বসে হয়তো ইফতার করবেন, কিন্তু ঘরে বসে আন্দোলন হবে না, ঘরে বসে কোনো ফয়সালো হবে না। এই দেশ 71 সালে যুদ্ধ করেছিলেন শহীদ জিয়া মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে, ঘরে বসে যুদ্ধ করেননি, মাঠে গিয়ে যুদ্ধ করেছেন, বন্দুক হাতে মাঠে গিয়ে যুদ্ধ করেছেন। আজ আপনারা এখানে ইফতার করবেন, কিন্তু ইফতার করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি ঘরে বসে থাকবেন, নাকি পথে নেমে দেশকে আবার স্বাধীন করবেন, দেশকে আবার মুক্ত করবেন। আমরা 71 সালে হানাদার মুক্ত করেছিলাম দেশকে, রাজাকার মুক্ত করেছিলাম দেশকে। আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সিদ্ধান্ত নিতে হবে, শুধু বিএনপির নেতাকর্মী নয়, বিএনপি সহ যে সকল রাজনৈতিক দল, সেটি ছোট হোক, যতই ছোট হোক, যেই হোক, যত বড় হোক, যাই হোক, প্রত্যেকটি রাজনৈতিক দল, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করুক, যাকে সমর্থন করুক, করুক না করুক, বাট সে তার বক্তব্য পরিষ্কার ভাবে দিতে সক্ষম হবে, অর্থাৎ মানুষের বাক স্বাধীনতায় যেসব রাজনৈতিক দল, যেসব রাজনৈতিক দলের নেতাকর্মী, যেসব নাগরিক, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন, আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে যে এই 71 সালে যেরকম মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী কিছুদিনের মধ্যে আমাদেরকে এই ভোট ডাকাতদের হাত থেকে দেশকে স্বাধীন করতে হবে। এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে না পারি, আজকে ইলিয়াস আলীর যে তালিকায় ইলিয়াস আলীর নাম গিয়েছে, সেই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আজকে আপনারা এখানে যারা মিথ্যে মামলা নিয়ে আপনারা বসে আছেন, আপনাদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। জামালপুরে আমাকে একটু আগে বলেছে, সেখানে 30,000 নেতাকর্মীর নামে মিথ্যে মামলা আছে। সমগ্র বাংলাদেশে আমার 40 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা আছে। সিলেটেরও হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যে মামলা আছে। এই মিথ্যে মামলার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা দলের যে পর্যায়ে থাকুন না কেন, ছোট বড় মাঝারি যে পর্যায়ে থাকুন না কেন, সময় এসেছে শুধু বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তো অবশ্যই
শুধু বিএনপির নেতাকর্মী নয়, বিএনপির নেতাকর্মী সহ সকল রাজনৈতিক দল যারা আছে, যারা একটু আগে আমি বলেছি, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, বাক স্বাধীনতা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হবে, গণতন্ত্র বিয় ভোটের অধিকারে বিশ্বাসী বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। আপনাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে। আপনাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া 1990 সালে স্বৈরাচার মুক্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনারা তাদেরই সৈন্য, তাদেরই নেতাকর্মী। আজ আপনাদেরকে এই ভোট ডাকাত মাফিয়া দুর্বৃত্তদের হাত থেকে দেশকে আবার মুক্ত করার নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে, সেই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। কাজেই সিদ্ধান্ত একটি, এক ঐক্যবদ্ধ, দুই বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, এই সিদ্ধান্তে আজকে আমাদেরকে আসতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও আপনাদের মাঝে ফিরে আসব। স্বৈরাচার মুক্ত, ভোট ডাকাত মুক্ত, মাফিয়া মুক্ত বাংলাদেশে আপনাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ইসলাম আলাইকুম।